হ্যালো বিহারাজ আসসালামু আলাইকুম শাহানাজ ইসলাম কলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমি ফিতরা আদায়ের উদ্দেশ্য সম্পর্কে কিছুটা আলোচনা করব। আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমার সব নতুন নতুন ভিডিওগুলো আপডেট পেতে প্রথমেই বলে নিচ্ছি আমি কোনো এক্সপার্ট না আমি একজন সাধারণ মানুষ আমি কোরআন কিতাব পড়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি তা আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন শুরু করা যাক ক্ষিত্রা আদায়ের উদ্দেশ্য রসমুল্লা আলাইহি সাল্লাম জাকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন নিরর্থক ও নির্লজ্জ কথাবার্তার দুষ্ট্রুটি থেকে সামকে পবিত্র করা এবং দরিদ্রের দুমুটো খাবারের ব্যবস্থা করার উদ্দেশ্যে শরীয়তে ফিতরাকে ওয়াজিব করার পিছনে দুটি মঙ্গল নিহিত রয়েছে প্রথমটি হল রোজাদার একান্ত অনিচ্ছা সত্ত্বেও যেসব ত্রুটি বিচ্ছুতি রোজার একা অবস্থায় করে ফেলে ফিতরা দ্বারা তার ক্ষতিপূরণ হয়ে যায় দ্বিতীয়টি হলো যেদিন দেশের সকল মুসলমান আনন্দ উৎসব করছে সেদিন যেন সমাজে কোনো দরিদ্র উপবাস থেকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সম্ভবত এ কারণেই ছোটো বড়ো সকলের পক্ষ থেকেই ফিতরা দেওয়া ওয়াজিব করা হয়েছে এবং তা ঈদের নামাজের পূর্বেই প্রদান করার জন্য বিশেষ তাগিদ রয়েছে আমি এতক্ষণ যা বলছি আল্লাহ রসুল্লা সন্নত অনুযায়ী বলছি তারপরও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহ পাক রাবুল্লা আলমীজাতে আমাদের ক্ষমা করেন এই কথাগুলো শুনে যদি এক দুজনেরও উপকারে আসে তাহলে আমি খুব খুশি হব আমি আবারও বলছি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা পুরোপুরি দেখবেন আমরা সবাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি জন্য আমার কাজে এগিয়ে যেতে পারি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ